স্টেডিয়াম মাঠ এটা, এই এটা এটা হচ্ছে লাইক তো হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ক্লাসকে আমরা স্টেডিয়াম মাঠে চলে আসলাম তো তোমাদের কাছে এটা শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো গাইজ ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি এখন আঙ্কেল আমাদের বলতেছে তোমাদের বাড়ি কি বরিশালে তোমাদের ভাষা শুনে মনে হচ্ছে যে তোমাদের বাড়ি বরিশাল আমরা বললাম হ্যাঁ আপনার বাড়ি কোথায় সে বললো আমার বাড়িও বরিশালে আমরা বললাম কোথায় আপনার বরিশালে বলে আমার বাড়ি নাজিরপুরে এখন আমি উত্তর দিলাম যে এই নাজিরপুর তো আমাদের বাড়ির কাছে আমার জন্মস্থান শ্রীরামকাঠিতে তখন সে বললো এটা তো আমাদের ফুফু বাড়ি ওখানে রয়েছে যাই হোক নিজের দেশের মানুষের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগে এরপরে আমরা একটি চায়ের দোকানে ঢুকলাম আর ওখানে বসে আমরা একটু আড্ডা দিলাম এবং চা খেয়ে চলে গেলাম স্টেডিয়ামের যে গেটটা রয়েছে সেখানে আর এখানে বসে আমরা কিছু ছবি তুললাম এরপরে আমরা তো ভিতরে ঢুকতে পারবো না এই জন্য আমরা মাঠটি দেখার জন্য চলে গেলাম ওভার ব্রিজের উপর সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু দেখা যাচ্ছে আর এখানে এসে জায়গাটা এত সুন্দর লাগতেছে তাই আমরা সবাই বললাম এখানে কিছু ছবি তুলি এবং বাসায় পরে যাই এখানে কত সময় আড্ডা দেই তারপর আমরা বাসার দিকে যাব যারা গাছ উঠতে পারে এরাই এবার একদম বাসার সামনে দিয়ে দেখা যাবে